এই বস্তা থেকে বের করব বস্তা থেকে বের করে এরকম প্যাকেটের ভিতর আমরা এটা ওজন মাপ দিয়ে এটা ভরব এরপর আমরা হচ্ছে এই প্যাকেটটা সিলিং করব এই যে ডাইসের ভিতর দিব হ্যাঁ দিয়ে নিচের প্যাডেলটা আছে চাপ দিব এই যে সিলিং হয়ে গেছে বাহ 1 সেকেন্ড সময় লাগছে ইজি চাইলে এই ব্যবসাটা 10000 টাকার মধ্যে শুরু করতে পারবে আর একটু ভালো কোয়ালিটি মাল নিলে 13000 টাকার মধ্যে এটা কমপ্লিট শুরু করতে পারবে এটা নিত্যপ্রয়োজনীয় একটা প্রোডাক্ট এই এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনি অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ আপনার মাধ্যমে অনেকে কিন্তু বেকারত্ব ঘুচেছে আপনি তো ফ্রি একটা প্রশিক্ষণ দেন ফ্রি যে এগুলা সব প্রশিক্ষণ আমাদের ফ্রি একদম ফ্রি মহিলারাও করতে পারবে বাচ্চারাও করতে পারবে মানে ঘরে বসে করা যাবে ঘরে বসেই করা যাবে যে কোনো জায়গায় করা যাবে এটা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন টাকা কে কামাতে না চায় আমরা কিন্তু প্রত্যেক মানুষই কিন্তু টাকা কামাতে চাই কিন্তু টাকা কামানোর পথ জানি না কোথায় গেলে টাকা কামাতে পারবো কি করবো না করবো অনেকেই হতাশায় আছে আবার পুঁজিও নাই টাকা হয়তো 10-15-20 হাজার টাকা আছে কি করবো কোন জায়গায় টাকা কামালে সঠিক ইনকাম করতে পারবো কিচ্ছু জানি না আজকে এমন একটা ভিডিও দিব যে ভিডিও দেখলে আপনি সহজে হাজার হাজার না আমি বলবো লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে একেবারে একদম ফ্রি একটা প্রশিক্ষণ নিয়ে একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না বিনা পয়সায় একটা প্রশিক্ষণ নেবেন সাথে কিছু ইনস্টলমেন্ট নেবেন আপনি কিছুদিন পরে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন গ্যারান্টি কিভাবে ইনকাম করবেন কি কি করতে হবে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন আমরা চলে আসছি বাংলাদেশের একটা বড় মেশিনারিজ কোম্পানিতে যেটা হচ্ছে ইমরান মেশিনারিজ আমাদের সাথে কিন্তু ইমরান মেশিনারিজের ওনার ইমরান ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসিফ আলহামদুলিল্লাহ আমার অনেক ভাই কিন্তু বেকার আছে আপনার মাধ্যমে অনেকে কিন্তু বেকারত্ব ঘুচেছে অনেকে কিন্তু স্বাবলম্বী হয়েছে না জি অনেকেই হয়েছে অনেক ভাই এখনো বেকার আছে তাদেরকে স্বাবলম্বী করতে চাই আপনি তো ফ্রি একটা প্রশিক্ষণ দেন ফ্রি যে এগুলা সব প্রশিক্ষণ আমাদের ফ্রি একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগে এই ভাই কি এই ভাই আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে মেশিন গুলো নেওয়ার জন্য আপনি কোথা থেকে আসছেন বগুড়া থেকে আইছি সেই বগুড়া থেকে হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখে আসছেন হ্যাঁ আচ্ছা আপনি কি মেশিন পত্র নেবেন আমি মেশিন মানে পাউডার অনেকগুলো এটা হচ্ছে ওয়াশিং পাউডার মানে ওয়াশিং পাউডার প্যাকেজিং করা তৈরি করা একটা পুরো সেটআপ নিয়ে যাবেন আচ্ছা আপনি ব্যবসা আগে বুঝতেন না আগে বুঝি নাই ইউটিউবে দেখে তারপরে আসছেন এখানে আসার পর কি ভাই শিখেতেছে হ্যাঁ ভাই শিখে পুরো প্রশিক্ষণ দিতেছে হ্যাঁ পুরো প্রশিক্ষণ প্রশিক্ষণের জন্য কয় লাখ টাকা নিছে আপনি এসে দেখছেন যে অলরেডি আমরা একজনকে প্রশিক্ষণ দিচ্ছি এরকম বাংলাদেশের অনেক জায়গা থেকে আমাদের কাছে আসে আসবে দেখবে শিখবে এটার জন্য টাকা লাগবে না পছন্দ হবে না চলে যাবে কোনো সমস্যা নেই আগে আমার এখানে এসে দেখবে যদি পছন্দ হয় তারপর টাকা দিয়ে মাল নিবে যদি পছন্দ না হয় চলে যাবে কোনো সমস্যা নেই বাহ চমৎকার সবার জন্য উন্মুক্ত আছে সবার জন্য উন্মুক্ত টাকা বেশি লাগবে না যাদের পুঁজি কম আছে কিছু একটা করতে চাচ্ছেন হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে চান স্বাবলম্বী হতে চান সংসার চালাতে চান ভালোভাবে দেশে প্রতিষ্ঠিত চান মানুষ হিসেবে মানুষ মানে বড় বড় প্রতিষ্ঠিত হতে চান আমি মনে করি এখানে চলে আসেন ইমরান মেশিনারি আসলে কিন্তু আপনার একটা আইটেম না ভাই ভাই এখানে অনেকগুলো আইটেম আছে একটা একটা লাইন হয়ে যাবে আজকে দেখাবো আমরা কিভাবে এই যে ওয়াশিং পাউডার অর্থাৎ কাপড় ধোয়ার যে পাউডার তৈরি করার প্যাকেজিং করার তারপরে সিলিং করার সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ দেখেন কিভাবে কি করা যায় চলো তাহলে শুরু করা যায় ইমরান ভাই আমরা আজকে সরাসরি এই ভিডিও মাধ্যমে বাইকে প্রশিক্ষণ দিব পুরোপুরি প্যাকেজিং করব প্রথমে কি করতে হবে আচ্ছা আমাদের যে খোলা পাউডারটা আছে ওটা আগে বস্তা থেকে এরকম আমরা প্যাকেটের ভিতর ভরবো আচ্ছা বস্তা থেকে এই যে বস্তা এই যে এগুলো আমাদের সব 50 কেজির বস্তা রেডি কমপ্লিট আছে আসবে দেখবে পছন্দ হলে নেবে মানে এই বস্তা থেকে বের করব বস্তা থেকে বের করে এরকম প্যাকেটের ভিতর আমরা এটা ওজন মাপ দিয়ে এটা ভরবো আচ্ছা বরে কি করব বরে এরপর আমরা এই মেশিনে আগে এই মেশিনটাকে আমরা ইলেকট্রিক লাইন দিব হ্যাঁ ইলেকট্রিক লাইন দিয়ে আমরা 10 মিনিট হিটটা ওঠার জন্য অপেক্ষা করব আচ্ছা আচ্ছা এখানে আমাদের হিটের পাওয়ার কন্ট্রোলার আছে আমরা এখানে সাইড রেখেছি পাওয়ারটা আচ্ছা সাইড রেখেছেন পাওয়ারটা এই যে সাইডে পাওয়ার রেখে আমরা এটা 10 মিনিট রাখবো হিটটা উঠে যাবে হ্যাঁ এরপর আমরা হচ্ছে এই প্যাকেটটা সিলিং করব খুবই সহজ মহিলারাও করতে পারবে বাচ্চারাও করতে পারবে মানে ঘরে বসে করা যাবে ঘরে বসেই করা যাবে যে কোনো জায়গায় করা যাবে এটা আচ্ছা আচ্ছা জাস্ট এই যে দেখেন আমরা খোলা প্যাকেটটা এখন সিলিং করে দেখাই 1 সেকেন্ড সময় লাগবে এটা প্যাকেট সিলিং হতে আচ্ছা আচ্ছা এই যে ডাইসের ভিতর দিব হ্যাঁ দিয়ে নিচের প্যাডেলটা আছে চাপ দিব এই যে সিলিং হয়ে গেছে বাহ 1 সেকেন্ড সময় লাগছে ইজি আরো একটা করে দেখাই হ্যাঁ এই যে দেখেন সেকেন্ডই কিন্তু হয়ে যাবে সেকেন্ড হয়ে যাবে এই যে ডাইসের ভিতর ধরব পাড়া দিব ছেড়ে দিব এই যে 1 সেকেন্ডের মধ্যে সিলিং হয়ে যাবে দোকানের প্যাকেট যেরকম একটা স্ট্রেট দাগ থাকে প্রফেশনাল প্যাকেট সিলিং যেটাকে বলে আমাদের মেশিন দিয়েও কিন্তু এরকম সিলিং পাবে সিলিং হবে জি আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়ালি ঠিক আছে অনেকে অনেক বাংলাদেশে বড় বড় কোম্পানি আছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ইনভেস্ট করে কিন্তু আমরা তো সেভাবে সম্ভব না আমরা তো অল্প বুঝিতে শুরু করতে সেহেতু বাইরের কাছে যে সেটআপটা আছে আপনি ওই লেভেলেরই কাজগুলো
করে নিতে পারবেন এই ম্যানুয়ালি মেশিনগুলো অটো মেশিনের কাজটাই আমাদের এই ম্যানুয়াল মেশিনে অল্প টাকার মধ্যে করতে পারবে পাওয়া যাবে চাইলে এই ব্যবসাটা 10000 টাকার মধ্যে শুরু করতে পারবে আর একটু ভালো কোয়ালিটি মাল নিলে 13000-13500 টাকার মধ্যে এটা কমপ্লিট শুরু করতে পারবে বাহ চমৎকার আর এই ওয়াশিং পাউডারের ব্যবসা কিন্তু লাভজনক ব্যবসা কারণ এটা কিন্তু পৃথিবী যতদিন আছে পৃথিবীতে মানুষ যতদিন আছে ততদিন কিন্তু চলবে এটা লাগবেই সুতরাং এটা নিত্য প্রয়োজনীয় একটা প্রোডাক্ট এই এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনি অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ তিন নম্বর আমরা তো প্যাকেট করলাম এখন ঘটনা হচ্ছে এই প্যাকেটটা আবার বানাবো কোন জায়গা থেকে এই প্যাকেট সব কিছু আমাদের কাছেই পাবে প্যাকেট আপনাদের কাছে পাবো জি আমাদের কাছে এখানে তো আপনাদের নাম দিবেন আমাদের নামে করা যাবে জি নিজস্ব নামে করতে পারবে যদি একটু বড় পরিসরে করে কারণ প্যাকেট করতে একটু বেশি টাকা ইনভেস্ট করতে হবে প্যাকেটের পিছনে 2-3 লাখ টাকা খরচ করতে হবে তাহলে নিজস্ব নামে ব্র্যান্ডিং করে কয়েকটা সাইজ প্যাকেট নিয়ে ব্যবসাটা করতে পারবে যারা অল্প পুঁজিতে করবে আমাদের যে রেডিমেড নামে আছে ওগুলো নিয়ে ব্যবসা করতে পারবে করা যাবে জি আচ্ছা আরো একটা ব্যাপার হচ্ছে এই মেশিনের সেটআপটা কত টাকা লাগবে আপনাদের কাছে আচ্ছা আমাদের মেশিন বিভিন্ন দামের আছে 6000 টাকা আছে 8000 টাকা আছে পাউডার আমাদের টোটাল 5টা কোয়ালিটির আছে 4500 টাকা বস্তা আছে 3200 টাকা আছে 2800 2500 2200 টোটাল 5টা কোয়ালিটির আমাদের কাছে এই যে এই পাউডারটা 5টা কোয়ালিটির পাউডার জি 5টা কোয়ালিটির আছে একেবারে এ গ্রেড যেটা মার্কেটে যেটা চলে ওই ক্যালকুলেটরে কত টাকা আমাদের সবচেয়ে ভালোটা হচ্ছে 4500 টাকা ওটার নাম হচ্ছে সুপার আর এরপর এটা হচ্ছে এ প্লাস ওটা 3200 টাকা এই দুইটাই আমাদের সবচেয়ে বেশি চলে বেশি চলে দোকানে দিতে গেলে দুই কোয়ালিটির মাল নিতে হবে আচ্ছা এখানে কত কেজির প্যাকেট এটা এখানে হাফ কেজির প্যাকেট হাফ কেজির প্যাকেটটা তৈরি করতে কত টাকা খরচ করতেছে শুধু পাউডারের দাম পড়ে হচ্ছে আপনার যদি ভালোটা নেন 90 টাকা কেজি পড়ে প্যাকেট খরচ পরিবহন খরচ সব সহ 98 টাকা কেজি পড়বে কেজি 98 টাকা পড়ে হাফ কেজি ধরেন 50 টাকা পড়বে হাফ কেজি 50 টাকা আর যদি মিডিয়ামটা নাই তাহলে হাফ কেজি পড়বে 36 টাকা আচ্ছা 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 এরপরের কোয়ালিটি যেটা ওটা পড়বে 36 টাকা আমরা এই গ্রেডটা দিতে চেষ্টা করব 12000 দিতে পারি জি দোকানে দিলে আপনার এই এই দুই কোয়ালিটির মধ্যে একটা নিতে হবে আচ্ছা ধরেন 50 টাকা হাফ কেজি খরচ পড়লো এই হাফ কেজি বিক্রি হয় কত খুচরা হাফ কেজি খুচরা যেমন ব্র্যান্ডের গুলো আছে আপনার 90 টাকা 95 টাকা 80 টাকা এই সেম কোয়ালিটির মাল আপনি পাবেন এবং আপনি আরো কম রেটে এটা দিতে পারবেন আর কম রেটে দাও 50 টাকা নিচে দেওয়া সম্ভব না 50 টাকা তো আপনার খরচ পড়বে 50 টাকা দিয়ে নিচে দেওয়া সম্ভব ওই যে কম দামি পাউডারগুলো কম দামি পাউডার জি জি আচ্ছা মোটামুটি 50 টাকা খরচ পড়বে আমি যদি প্রতি প্যাকেটে মানে হাফ কেজি প্যাকেটে 5 টাকা লাভ করতে পারবো নাকি 5 থেকে 7 টাকা লাভ করতে পারবেন সর্বনিম্ন 7 টাকা উপরে 10 টাকা আচ্ছা দৈনিক কতগুলো প্যাকেট আমরা তৈরি করতে পারবো এটা এক প্যাকেট এক প্যাকেট সিলিং করতে 1 সেকেন্ড সময় লাগে মিনিমাম 2000 পিস করতে পারবো পার ডে 2000 এসে করতে পারবো তাহলে 5 দুগুণে 10 মোটামুটি 10000 টাকা দৈনিক ইনকাম যদি সেল করতে পারে তাহলে অবশ্যই সম্ভব আচ্ছা 10000 বাদ দিলাম ডেইলি 2000 টাকা ইনকাম করতে পারবো জি 1000 করতে পারলে নতুন অবস্থা আমি মনে করি যথেষ্ট এটাই বলি মাত্র 10000 টাকার একটা সেটআপ নিয়ে আপনি মাসে 50 থেকে 60000 টাকা ইজি ইনকাম করা যাবে জি ইনকাম করতে পারবেন এবার তো লাভ দেখলাম দেখাইলাম ভাইদের কিন্তু লসের ব্যাপারটা বলতে সব ব্যবসায়ী লাভ আছে সব ব্যবসায়ী লস আছে ভাই এটা সম্পূর্ণ নিজের চেষ্টার উপর আপনি নিয়ে যদি ভালো মার্কেটিং করতে পারেন প্রোডাক্ট কোয়ালিটি ভালো রাখেন তাহলে অবশ্যই ভালো ব্যবসা করতে পারবেন তাছাড়া ডিটারজেন্ট ওইরকম লস হওয়ার মতো কোনো কিছু না এটা পচে না গলে না ভালো মাল পাবেন আর যদি দেখে শুনে নেবেন কোনো সমস্যা সমস্যা হবে না বাকিটা হচ্ছে সম্পূর্ণ মার্কেটিং এর উপর লাভ লস নির্ভর করবে আচ্ছা আর একটা ব্যাপার আছে এই ডিটারজেন্ট পাউডার বিক্রি করতে কোনো অনুমোদন লাগে কিনা এটা হচ্ছে আমাদের অনুমোদনকৃত প্যাকেট আছে আমাদের ছোট পরিসরে গুলো কোনো কিছু লাগবে না যখন সে নিজস্ব ফ্যাক্টরি করবে বড় পরিসরে করবে সেক্ষেত্রে তার আলাদা করে লাইসেন্স নিতে হবে এগুলো আমরা সব করে দিতে পারবো সব করে দেওয়া যাবে এবং যদি কেউ ফ্যাক্টরি করতে চায় মিক্সার মেশিন প্রয়োজন পড়ে সেটাও আমাদের কাছে পাবে সবকিছু আছে জি অর্থাৎ ওয়াশিং মেশিন এর যত ধরনের সেটআপ আছে সবকিছু আপনার কাছে সবকিছু আমাদের কাছে পাবে ওকে তাহলে তো বন্ধুরা যারা এখনো ব্যবসা করবেন করবেন ভাবতেছেন আমি মনে একটা সন্ধান দিয়ে দিলাম ভাইয়ের সাথে যোগাযোগ করেন এছাড়া আরো কিছু জানতে চাইলে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে ভাইয়ের সাথে অল টাইম যোগাযোগ করতে পারেন এছাড়া যারা সরাসরি আসবে কিভাবে আসবে ভাই আমাদের ঠিকানা ঢাকা চক বাজার পুরান জেলখানার মেইন গেটের সামনে আমাদের দোকান জেলখানার গেট থেকে 30 সেকেন্ড লাগে 137 নং আবুল হাসনাত রোড এটা হচ্ছে আমাদের দোকানের নাম্বার ইমাম ভাই আপনি কতদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আছি আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের দয় 7-8 বছর হবে 7-8 বছর না দাবত তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আমি বলে দিব ইমরান মেশিনারি যে ইমরান ভাই এমন একটা ভালো মানুষ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অল টাইম ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য